হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, টেক্সটাইল প্ল্যানেটে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব ভি নেক জয়েন্ট নিয়ে। আমরা রাউন্ড নেক জয়েন্টটা খুব সহজেই বুঝতে পারি, কিন্তু ভি নেক জয়েন্টের প্রসেসটি বুঝতে যে আমাদের কিছু সমস্যা হয়। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই প্রসেসটি সম্পর্কে ভালোভাবে জেনে নেব। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি মূল ভিডিওয়ে চলে যাই। প্রথমে আসবে আমাদের নেক্রিপ টাকের পালা। আমাদের নেক্রিপকে ভি শেপে টাক দিতে হবে। এখানে আমরা একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি, এই প্যাটার্নকে আমরা ভি শেপে কেটে নিয়েছি। এরপরে এই প্যাটার্নকে নেক্রিপের উপর বসিয়ে ভি শেপ আকৃতি করে টাক দিচ্ছি। আমাদের প্রতিটি প্রসেস খুব ভালোভাবে খেয়াল করতে হবে, কারণ ভি নেক জয়েন্ট একটি ব্যতিক্রম এবং কিছুটা ক্রিটিক্যাল প্রসেস। ভি টাক যত সুন্দর হবে, নেক্রিপ জয়েন্ট তত সুন্দর হবে এবং ভি নেক টি শার্টের আউটলুক তত সুন্দর আসবে। নেক্রিপ টাকের পরে আসবে নেক্রিপ সার্ভিসিংয়ের পালা। নেক্রিপ সার্ভিসিং করতে হলে নেক্রিপ টাকের পরে রিপটিকে উল্টিয়ে নিয়ে তারপরে প্লেন মেশিনের মাধ্যমে নেক্রিপ সার্ভিসিং করা হয়। এই নেক্রিপ সার্ভিসিংকে নেক্রিপ স্টিচও বলা হয়। এই নেক্রিপ সার্ভিসিংয়ের জন্য আমাদের প্লেন মেশিনও একজন ভালো অপারেটরের প্রয়োজন। নেক্রিপকে সার্ভিসিং করতে গেলে দুপাশে সমানভাবে ধরে নিয়ে সোজা করে নিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এরপর আসবে নেক্রিপকে বডির সাথে টাক দেওয়া। নেক্রিপের যে অংশে ভি শেপ রয়েছে সেই শেপটিকে বডির ভি শেপের সাথে মিলিয়ে নিয়ে তারপরে প্লেন মেশিনের মাধ্যমে টাক দিয়ে নিতে হবে। এই যে ভি শেপের সাথে মিলিয়ে নিয়ে এক প্রান্ত টাক দিল, এরপরে আর এক প্রান্তে টাক দিচ্ছে। এই যে ভি শেপে দু প্রান্ত সুন্দরভাবে টাক দেওয়া হয়েছে। টাক দেওয়ার পরে ভালোভাবে খেয়াল করে নিতে হবে যে সেলাইটি সুন্দরভাবে বসেছে কিনা। এরপরে আসবে নেক্রিপ জয়েন্টের পালা। এই নেক্রিপটিকে আমরা ওভারলক মেশিনের মাধ্যমে জয়েন করব। এই যে ভি শেপের প্রান্ত থেকে শুরু করে নেক্রিপ জয়েন করা হচ্ছে। এখানে আমরা একটি স্ট্রাইপ টি শার্টের ভি নেক জয়েন্ট দেখতে পাচ্ছি। এই নেক জয়েন্টের জন্য অবশ্যই একজন ভালো কর্মীর প্রয়োজন, অর্থাৎ ভালো অপারেটরের প্রয়োজন। এই নেক্রিপ জয়েন্ট একজন অপারেটর ঘন্টায় 220 থেকে 230 পিস পর্যন্ত করতে পারবে। অ্যাকচুয়ালি এটি একজন অপারেটরের ক্যাপাসিটি অর্থাৎ স্কিলের উপর নির্ভর করবে যে খুব সুন্দরভাবে নেক্রিপ জয়েন হয়ে যাচ্ছে। এটি মূলত ভি নেক জয়েনের সম্পূর্ণ প্রসেস। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাথে কানেক্ট থাকুন, এবং আরো নতুন কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।